আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো শ্রীলঙ্কায় আসার পর আপনারা শ্রীলঙ্কার সিম কিভাবে কিনবেন আর কোথায় গেলে আপনারা সেই সিমটা পাবেন সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনি যে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট যে পরিবর্তন করতে চান বা শ্রীলঙ্কার এয়ারলাইন্সের অফিসে যে আপনার যে যাওয়ার প্রয়োজন হয় ওইটা কোথায় পাবেন সেটা আজকেও দেখিয়ে দিব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাথে আছে আমি মোহাম্মদ আকিব চৌধুরী, আপনি দেখছেন অল ইন ডিজি চ্যানেল। আপনার শ্রীলঙ্কা এয়ারপোর্টের ভিতরে আপনার সিমটা না কিনে আপনি অল্প টাকায় ভালো এক প্যাকেজের আপনি সিম কিনতে পারবেন। তাদের যে নিজস্ব যে অফিস আছে সিমের কাস্টমার কেয়ারের, সেখানে গেলে আপনার অল্প টাকাতে আপনি সিমটা কিনতে পারবেন এবং ভালো একটি অফার পাবেন। আমি যে হোটেলে অবস্থান করতেছি কলম্বো ফোরে, এই হোটেল থেকে মাত্র 10 মিনিটের যাওয়ার রাস্তা দূরত্ব মাত্র। হোটেল দিয়েছিলাম কলম্বো শহরে অল্প খরচে ভালো একটা প্রাইসে ভালো মানের হোটেল কোথায় পাবেন সেটা চাইলে আপনার ভিডিও দেখতে পারেন। আমি সেই হোটেল থেকেই একদম কাছাকাছি এটা হচ্ছে সিমের কাস্টমার সেন্টার, যেখানে গেলে আপনি অল্প খরচে সিম কিনতে পারবেন। আর আপনি রাস্তাঘাটে কোনো ধরনের সিম কিনতে পারবেন না, কারণ হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল একজন টুরিস্ট, যার কারণে আর আপনি এই জায়গায় এই হয়তো আপনি এয়ারপোর্টে কিনতে হবে আর তা না হলে আপনি এই সিম সেন্টারে গিয়ে তাদের কাছ থেকে কিনতে হবে। আমাদের হোটেল হচ্ছে ফ্রন্ট রেলওয়ে স্টেশন কলম্বো ফোর, এই লোকেশন অপোজিট সাইডেই। এখান থেকে আমরা হোটেল থেকে বের হওয়ার পর হাতের ডান দিকে সোজা আপনারা হাঁটতে থাকবেন। সোজা আসার পর আপনারা দেখেন মোবাইলে একটা সাইন দেখতে পারবেন। আপনার এখানে ডান দিকে একটা রাস্তা আছে, আপনার ডান দিকে রাস্তা না গিয়ে আপনি এই রোডটা ক্রস করে সামনে এই যে সোজা রাস্তা দেখতেছেন, এই যে আপনারা বড় একটা বিল্ডিং দেখতেছেন, বিল্ডিং বরাবর যে একটা রাস্তা গেছে সে রাস্তা ধরে সোজা আপনার চলে যাবেন। আপনি সোজা আসার পর এখানে একটা মোড় পাবেন, মোড়ে দেখেন ন্যাশনাল ট্রাস্ট ব্যাংক একটা লেখা আছে। আপনি এদিকে হাতের বাম দিকে আপনি চলে আসবেন। তো বাম দিকে আসার পর দেখবেন হাতের ডান দিকে দেখবেন একটা কমার্শিয়াল ব্যাংক দেখা যাচ্ছে। আপনারা এই যে রোড ধরে সোজা হাঁটতে থাকবেন তাহলে, আর এই যে দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে আমরা এই বিল্ডিং এ যাবো। এই বিল্ডিং এ হচ্ছে আপনার এয়ারটেলের সিম কাস্টমার কেয়ার এবং হচ্ছে আপনার শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর অফিস। তো এখানে আসার পরে এই মোড়ে আপনি দেখবেন হাতের ডান দিকে অপোজিট সাইডে একটা রাস্তা আছে, সোজা এই রাস্তা ক্রস করে আপনি অপোজিট সাইডে সোজা চলে গেলে এই দেখেন আপনার বিল্ডিং দেখা যাচ্ছে। আপনি এই সোজা রাস্তা ক্রস করে চলে গেলেই আপনি বিল্ডিংটা পেয়ে যাবেন। এই বিল্ডিং এর নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আপনারা যদি গুগলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার লিখে যদি সার্চ করেন তাহলে আপনারা গুগলের মাধ্যমে যে কলম্বোর যে কোনো জায়গা থেকে আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। এই যে আপনার লেখা দেখতেছেন এই লেখাটা লিখে আপনি গুগল সার্চ করলেই আপনি কলম্বোর যে কোনো জায়গা থেকে এসে এখানে সিম কেনার জন্য গুগল দরজায় আসতে পারবেন। আমরা এখন এই দরজার ভিতর থেকে যাব, এখানে সিকিউরিটি গার্ড কিছু আছে আপনাদের জিজ্ঞেস করতে পারে, আপনার বলবেন সিম কেনার জন্য আসেন। দেখেন এই দেখেন শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর অফিস, আর এটা হচ্ছে আপনার এয়ারটেল এর কাস্টমার সার্ভিস সেন্টার। আপনি এখান থেকে আপুকে দেখতে পারবেন, আপুর কাছ থেকে আপনি সিম কিনতে পারবেন এবং সিম কেনার কমপ্লিট হলে আপনার যদি শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর কোনো সার্ভিস নিতে হয় এই পাশেই আপনার শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর অফিস দেখতে পারবেন, এখানে গিয়ে আপনি যে কোনো ধরনের সার্ভিস অ্যাভেলেবল নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে সিম কোথা থেকে কিনবেন এবং আপনার শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর কোনো সার্ভিস যদি নিতে চান তাহলে আপনারা এই সেন্টারটা কোথায় খুঁজে পাবেন, আমি আপনাদেরকে আমার হোটেল থেকে কলম্বো ফোর থেকে ফ্রন্ট রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে কলম্বোর প্রধান স্টেশন সেখান থেকে আপনি কিভাবে আসতে পারবেন সেটা আপনাকে দেখাই দিছি। তো আমাদের সিম কেনা শেষ হয়ে গেছে, আমরা এখন মোবাইলে রিচার্জ করব। শ্রীলঙ্কার রুপি আমি রিচার্জ করছি যেটা হচ্ছে প্রতিদিন আমাকে 1 GB করে দিবে এবং আমি শ্রীলঙ্কার যে কোনো নাম্বারে আনলিমিটেড কথা বলতে পারবো। আশা করি আমার এই ইনফরমেশন থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে লাইক করে শেয়ার করে আমার সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।